আমরা এখন যে জায়গাটায় আছি না বুঝছো, এই জায়গাটা এত বেশি সুন্দর, মানে অসাম। আচ্ছা তোমার মনে আছে আমরা যে আগে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যেতাম, অনেক সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করতাম? আমি না ওই টাইমগুলো অনেক বেশি মিস করি জানো। অবশ্য আমি তোমাকে এই কথাগুলো কেন বলছি, আমার তো বয়ফ্রেন্ড আছে, আমার তো এই কথাগুলো বলা তোমাকে উচিত হচ্ছে না। কিন্তু জানো তারপরও না আমি তোমাকে অনেক মিস করছি। সে আমার ছবি খোলায় মনি, আমি তাকে ছোট মনি বলি, সারাক্ষণ মোবাইলে কি সব নিয়ে কথা বলতে থাকে আর মিটমিট করে হাসে। যেহেতু আমার আম্মু বলছে বড়দের বিষয় নিয়ে বেশি মাথা না ঘামাইতে, এই জন্য আমি বড়দের বিষয় নিয়ে বেশি মাথা ঘামাই না। আই কথা বলা শেষ হয়েছে, বললাম তো জরুরি কথা। আচ্ছা শোন, তোর কি মনে হয় না যে আমাদের এই জার্নিটা আরো অনেক বেশি কমফোর্টেবল হতে পারতো এরকম একটা বাজে গাড়িতে, বাজে কিছু মানুষের সাথে, তার মধ্যে আবার গাড়ি হয়ে যায় নষ্ট? আমরা কি পারতাম না একটা সুন্দর এসি মাইক্রো নিয়ে ট্যুরটা করতে? পারতাম না? পারতাম, হ্যাঁ। এই কথাটাই আমি আব্বুকে যেয়ে বললাম, আব্বু আমার কোনো কথা পাত্তাই দিল না। উল্টা সে কি বলে জানিস, বলে আমি নাকি ইদানিং অনেক বেশি মেকআপ নেই, আমার মেকআপের জন্য তার নাকি খরচ বেড়ে যাচ্ছে। তুই বল, আমাকে কি অনেক বেশি মেকআপ দেওয়া মনে হচ্ছে? না না আপু, কি বলো, তুমি অলওয়েজ পারফেক্ট, সবসময় তুমি সুন্দর। থ্যাংক ইউ সুইট। তাহলে চল, তুই তো আমার দলে আছিস, আব্বুকে যে বলি যে আমরা আর গাড়িতে যাচ্ছি না, আমরা অন্য গাড়িতে যাবো। না না আপু দেখো, এত সুন্দর একটা প্লেস, দেখো আমরা যদি বাসে না এসে যদি আমরা এখন মাইক্রোতে আসতাম, তাহলে কিন্তু বাসের টায়ারটা পাংচার না হলে আমরা এত সুন্দর একটা লোকেশনে আসতে পারতাম না। দেখো ইটস সো সুইট, সো অ্যামেজিং, সো পিচফুল, মানে অ্যাডভেঞ্চার আপু, অ্যাডভেঞ্চার বুঝছো, সব কিছুতে না এক্সপেরিমেন্ট থাকা উচিত। আমার দুঃখটা কি জানিস, আমাদের ফ্যামিলির কোনো মেম্বার আমার কোনো কষ্টের কথা বোঝে না। সুন্দর পাহাড়, আরে ঝর্ণা, এত পানি আসে কোন জায়গা থেকে? এটা তো আমি কইবার পারুম না, মাগার এই গাড়ি ছাড়বো কখন, এটা ঠিক হইবে কখন? আমি কি মিস্ত্রি যে আমি কোমু কখন ছাড়বো, হেরা যখন ঠিক করবো তখন ছাড়বো। আর কতক্ষণ মানুষ বইয়া থাকতে পারে? তুমি এক সময় এক কথা কো না যে আমার একটু মাথা গরম হয়ে যায়। মাথা গরম হয়ে যায়, শোনো ওইগুলো বাদ দাও তো। তুমি এই যে আমরা যেখানে পলাইছি এটা তো আবার তুমি কাউরে কয়ে আসো নাই। তোমার কি আমার বোকা মনে হয়? হ্যালো, তোমাদেরকে একটু ভিডিও করতে পারি? এই ছেলে কি করো, এই এই ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো। আচ্ছা প্লিজ একটু করি না। আরে আরে থামো, করুক না, আমরা তো বিয়ার পরে ভিডিও টিডিও করি না, আর ক্যামেরাও অনেক তো একটু কই লই লই। তোমার মাথায় তো কিচ্ছু নাই, তুমি এত কিছু, এই যাও এই এগুলো বাদ দাও, এই যাও যাও। আচ্ছা যখন ভিডিও করতে দিবেন না তাহলে নামটা বলে দাও। আমার নাম কুদ্দুস, এর নাম রহিমা, হইছে যাও এখন যাও। আই আমার নাম রহিমা না, আর তুমি আমার নাম রহিমা কইলা কেলা? তোমার নাম রহিমাই, সমস্যা আছে পরে বুঝাই কইতেছি। এই তুমি যাও তো, যাও যাও। এই তোমার তো বুদ্ধি কম, আমি মনে করছিলাম যে তোমার বুদ্ধি আছে। এখন বিভিন্ন চ্যানেল হয়েছে না, এই ভিডিওটা যদি কোনো কারণে কোনো চ্যানেলে চলে যায় এবং সেটা প্রচার হয় তাহলে তোমার মামাই জানবো না। আরে চুনেন নি, আমি তো এসএমএসে কুইজ জিতে জাপলং ট্যুরের টিকিট পেয়েছি। হ্যাঁ কোম্পানির, কি যে বলেন, যেটা যখন জানতে পেরেছে যে আমি একজন অভিনয় শিল্পী, হাউসফুল অভিনয় করেছি, তখন কোম্পানির লোক এবং ওই যে যাত্রীরা যে কি করবে, কোথায় বসাবে, কি খাওয়াবে, হ্যাঁ আচ্ছা ডিটেলে বলবো না, যে এক প্রলম্বিত কাহিনী পরে। Excuse me. আপনি তো রিসেপ ট্যুরে যাচ্ছেন আমাদের সঙ্গে, তাই না? আমরা তো একসঙ্গে যাচ্ছি। আচ্ছা দেখুন তো, ওই যে মাল্টিপারপাস আনন্দ ভ্রমণ, এই মাল্টিপারপাস কথাটা কেন বলুন তো? আপনাকে ধারণা আমি বাসের মালিক, এই ট্যুরের মালিক, নাকি আমি ব্যানার মালিক? হ্যাঁ জানা নাই বলা নাই যাচ্ছি আমি, এক্সকিউজ মি, ডাক দিলেন আমাকে, কি আমাকে স্টুডেন্ট? আমাকে যদি আপনার স্টুডেন্ট মনে হয় আপনি একের পর এক কোশ্চেন করে যান, আমার কোনো প্রবলেম নাই, একের পর এক অ্যান্সার করে দিতে বলেন, প্লিজ বলেন। না ঠিক আছে ঠিক আছে, আপনাকে বলতে হবে না, আই এম সরি।